2023 সালের আইপিএল এ আরসিবির হয়ে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে। আইপিএল 2023 এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট কোহলি এবং ফাফ দু প্লেসিসকে ওপেন করতে দেখার সম্ভাবনা প্রবল, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন। উইল জ্যাকস এবং রিস্টোপ্লের মতো দুই ইংলিশ ক্রিকেটারকে এবারের দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন হেসন। একটা সময় নিউজিল্যান্ডের কোচের ভূমিকা পালন করেছিলেন তিনি। আইপিএল 2023-এর মিনি নিলামটা বেশ ঘটনাবহুল কেটেছে আরসিবির। ক্যামেরন গ্রিন, স্যাম কারান এবং বেন স্টোকসের মতো ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিল সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি, কিন্তু ব্যর্থ হন তারা। নিলাম থেকে আরসিবি প্রথমে তুলে নেয় ইংল্যান্ডের বাঁহাতি পেশার রিস্টোপ্লেকে 1.9 কোটি টাকার বিনিময়ে। গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট আসরে অভিষেক হয় উইল জ্যাকসের। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে রাজস্থান রয়্যালসের কাছে বেগ পেতে হয়েছিল আরসিবিকে, কিন্তু শেষ হাসি হাসে তারাই 3.2 কোটি টাকার বিনিময়ে এই অলরাউন্ডারকে দলে তুলে নেয় আরসিবি। নিলাম চলার মাঝে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেছিলেন মাইক হেসন। সেই সময় তিনি জানান টোপলেকে খুব কম টাকাতেই দলে পেয়েছেন তিনি। স্টোকস এবং কারানকে না পাওয়ার কারণে জ্যাক্সকে দলে নিতে খানিকটা মরিয়া হয়ে উঠেছিলেন তারা। এই সম্বন্ধে হেসন বলেছেন, আমরা টোপলের স্কিল সম্পর্কে ওয়াকিবহাল, 1.9 কোটি টাকার বিনিময় ওকে দলে পেয়ে ভীষণ খুশি আমরা। টোপলে আসায় দলটা ভারসাম্য পেল, আমাদের মনে হয়েছিল 3-4 কোটি টাকা দাম উঠবে ওর, কিন্তু সেটা না হওয়ায় জ্যাক্সকে পেতে অল আউটে যাই আমরা। ফাফ এবং কোহলি ওপেন করবে আগামী বছর আইপিএলে। আমরা জানতাম স্টোকস বা কারানের দাম আমাদের সাধ্যের বাইরে চলে যাবে। গতবার আমরা প্লে অফে গিয়েছিলাম, তাই বেশ শক্তিশালী দল বলা যায় আমাদেরকে। আইপিএলের বড় নিলামের আগে অনেক খরচ করেছিল ফ্র্যাঞ্চাইজি, আমরাও তাদের থেকে প্রতিদানটার অপেক্ষায় আছি। মূল দলের 18 জন ক্রিকেটারকে ধরে রাখতে পেরে ভীষণ ভালো লাগছে। সীমিত ওভারে ক্রিকেটের বিশেষজ্ঞ ক্রিকেটার টোপলে এখনও অবধি 131টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে 168টি উইকেট নিয়েছেন তিনি 22.1 গড়ে। জ্যাক্সের টি-টোয়েন্টি ক্রিকেটের স্ট্রাইক রেট 154.39, বোলিং গড় 25.47। 2022 সালের আইপিএলটা একেবারেই ভালো যায়নি বিরাট কোহলির। 16 ম্যাচে 341 রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার 22.70 গড়ে, 2টো হাফ সেঞ্চুরি সহ। ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে 7 উইকেটে হেরে বিদায় নিয়েছিল আইপিএল 2022 থেকে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।